শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদনা উমর নাঙ্গা তরোয়াল নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন বনু জাহারা গোত্রের একটা লোক বলে উমর তুমি কোথায় যাও উমরে ফারুক বলেন মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি পড়েন নাউযুবিল্লাহ উমরে ফারুককে দারুল আরকামের কাছে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব এসে বলে নবী তাড়াতাড়ি দারুল আরকামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান ওই যে ওমর ইবনে খাত্তাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গো নবী বিষ্ণুই বললেন ও আমার সাহাবারা ও আমার চাচা হামজা সবাই আপনারা সরে যান ওমররে আসতে দেন ওমররে বাধা দিয়েন না কারণ কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওমর ফারুক চলে আসলেন এসে কোনো কথা নাই চিৎকার দিয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয় আপনি মুহাম্মাদ আল্লাহর বান্দা এবং রাসূল সুবহানাল্লাহ পড়েন এই কালমা শাহাদাতের ভিতরে আল্লাহর কথা আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন আল্লাহ আকবার ওই শাহাদাতের জ্যোতি সাইয়েদনা উমর ফারুকের হৃদয়টারে উজ্জ্বলা করে দিল দুনিয়ার সব ভয়কে পেছনে ফেলে এক আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে আওয়াজ করে পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহ লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়েন সুবহানাল্লাহ তিনটা ধাক্কা কয়টা সবাই বলতে হবে কয়টা প্রথম ধাক্কাটা দোয়া দ্বিতীয় ধাক্কা হাক্কা তৃতীয় ধাক্কা সূরা তহা তিনটা ধাক্কার মাধ্যমে সাইয়েদনা উমরে ফারুককে মুসলমানদের লিডার বানায় দিল কে উমরে ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে নয় মুসলিম সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল বিশ্বনবী খুশি হয়ে গেলেন আল্লাহ শুকরিয়া করলেন আল্লাহ তুমি আমার দোয়া ফিরিয়ে দাও নাই আমি বলেছি দুজনের একজনকে চাই তুমি উমরে ফারুককে দান করেছো পড়েন আলহামদুলিল্লাহ এবার উমরে ফারুক বিশ্বনবীর প্রশ্ন করলেন নবী আলাসনা আলাল হক আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপর নাই বিশ্বনবী বললেন বালা উমর আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিশ্বনবী বললেন কোরআন ও সত্য আমাদের রব আল্লাহ কি সত্য নন বিশ্বনবী বললেন সত্য উমরে ফারুক বললেন তাহলে ফিমাল ইখতিফা তাহলে লুকিয়ে লুকিয়ে আর গোপনে দাওয়াতি কাজ কেন আপনি সত্য নবী কোরআন সত্য কিতাব আমার রব আল্লাহ সত্য আর আমি উমর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমাল ইখতিফা আর লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিবেন কেন বের হন মক্কার শহরের মাঝখানে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব বিশ্বনবী বললেন না উমর বিশ্বনবী ডেকে বললেন না ওমার এটা মাক্কী জীবন ওমার এটা মাক্কী জীবন এখানে দাওয়াতি কাজ করব লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই সাইয়েদ উমরে ফারুক বলেন না ও নবী আমার উপর ছেড়ে দেন আমি দেখব আপনি আমারে শুধু মক্কার জমিনে একটা মিছিল দেওয়ার অনুমতি দেন কিসের অনুমতি আল্লাহর নামের তাকবীর দেওয়ার অনুমতি দেন বিশ্বনবী বললেন ঠিক আছে সাবধানে তাকবীর দিও উমরে ফারুক তাকবীর দেওয়ার জন্য লক্ষ্যস্থ আরম্ভ করলেন
নয় মুসলিম 11 জন সাহাবাকে খুঁজে পেলেন কয়জন ওমর ফারুক বললেন 11 জনই চলবে 11 জনকে দুই লাইন করলেন কয় লাইন পিছনে 6 জন সামনে 5 জন পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে প্রথম লাইনের 5 জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইয়েদেনা ওমর ফারুক নিজেই দুই লাইন তাকবীর দিতে জানলে বেশি মানুষ লাগে না 10 জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেয়া যায় 11 জন 11 জন 6 আর 5 ওমর ফারুক সামনে দাঁড়ালেন ওমর ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন ওমর ফারুক বললেন আমরা খুব লম্বা চওড়া স্লোগান দেব না খুব ছোট দারুল আরকামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত বাইতুল্লাহ পর্যন্ত এতটুকু জায়গা আমরা তাকবীর দিতে দিতে সামনের দিকে এগোব পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে থামায় দিতে পারবে না ওমর ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলেন কয় বাক্যের ওমর ফারুক সামনে দাঁড়িয়ে বললেন মান আরাদান তাসকুলা উম্মু ইয়া জামা ওয়ালাদু তারমিলা জাওজাতুহু ফালিয়া সুদ্দানি কে আছো মান আরাদান তাসকুলা উম্মু কে আছো মায়ের বুক খালি করতে চাও ইয়া আচামা ওয়ালাদু কে আছো বাচ্চাগুলার সন্তানগুলার ইতিম বানাতে চাও তারমিলা জাওজাতুহু কার এত বড় বুকের পাটা আছে দেখি কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও বুকের পাটা থাকলে আমি উমররে থামাও যদি সাহস থাকে আমি উমরের মিছিল থামাও উমর ফারুক শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে সাইয়েদেনা উমর ফারুক কাবার গিলাফ যে স্পর্শ করলেন ওমর ফারুক এর স্লোগান কেউ থামাতে পারে নাই কিয়ামত পর্যন্ত এ আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক কি না ওমর ফারুকের স্লোগান সেদিন মক্কায় কেউ থামাইতে পারছিল না আওয়াজ করে বলতে পারছিল না এখনো আল্লাহর নামে স্লোগান কেউ থামাই দিতে পারবে না কিয়ামত পর্যন্ত আমার রবের স্লোগান কেউ থামাতে পারবে না পারবে না ওমর ফারুক স্লোগান দিলেন আবু জাহেল উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহু আকবার ধ্বনি শুনে বাইরে আসছে কি রে এত বড় স্লোগান আমাদের কাছ থেকে পারমিশন নেয় নাই অনুমতি নেয় নাই অনুমতি নেয়া ছাড়াই স্লোগান শুরু বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর ওমরে ফারুককে দেখে আবু জাহেল দিছে এক দৌড় উতবা দিছে আরেক দৌড় সাহেবা দিছে বহু দৌড় সুবহানাল্লাহ পড়বেন না এর জন্য ওমর বেশি লাগে না ওমর লাগে একজন চিল্লায় বলতে হবে ওমরে ফারুক লাগে কয়জন একজন ওমারই গোটা বিশ্বের চেহারা পাল্টে দিতে সক্ষম চিল্লায় বলেন ঠিক কি না গোটা বিশ্বে মুসলমানদের আছে করুণ অবস্থা আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের মুসলিম দেশগুলোরে এক করে রাখবে ভাইয়ের ভাইয়ের মতো রাখবে আমাদের স্বার্থ নিয়ে কথা বলবে এরকম নেতা আমাদের নাই ঠিক কি না আমরা সেই ওমর ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল মাহদির অপেক্ষায় যার একটা হুংকারে আর আহ্বানে গোটা বিশ্বের সব মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে ওইরকম নেতা একজন লাগবে কয়জন গোটা মুসলিম উম্মাকে একত্রিত করার জন্য একজন ওমরে যথেষ্ট ঠিক কি না আবার বিশ্ব নেই বলছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রাসূল নাই তবে লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা উমার আমি নবীর পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের মধ্যে সেই যোগ্যতা আল্লাহ দিয়েছে প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সমর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সমর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না আল্লাহু আকবার একটা ওমর দরকার কয়জন দরকার কয়জন দরকার এই পুরা উম্মা মুসলিম উম্মার মধ্যে ওনার পজিশন নাম্বার 3 ওমর ফারুকের পজিশন নাম্বার
এক নাম্বার পজিশন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় পজিশন, দ্বিতীয় পজিশন আবু বকর, আর তিন নাম্বার পজিশন সুবহানাল্লাহ পড়বেন না, আশরাতুল মুবাশশিরিনা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অনেক সাহাবার কথা হাদিসে পাওয়া যায়, কিন্তু এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশজন সাহাবীর কথা বলেছেন, ওই দশজনের ভেতরে সাইয়েদনা ওমরে ফারুক আছে না নাই? আবার ওমরে ফারুক ছিলেন বিশ্ব নবীর শ্বশুর, সাইয়েদনা ওমরে ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবী বিয়ে করে ওমরে ফারুকের জামাই হয়েছেন, আর ওমরে ফারুককে বিশ্ব নবী শ্বশুর বানিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। আগে জানতেন এটা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিশ্ব নবীর শ্বশুর ছিল এটা আজকে প্রথম জানলেন, কে কে দেখি দেখছেন, অনেকেই জানে না মাশাআল্লাহ, হাত নামান আমরা জেনে নিব, জানতে কোনো সমস্যা নাই, বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে কি করতে হবে জানতে হবে। চারজন খলিফার দুইজন হচ্ছে বিশ্ব নবীর মেয়ের জামাই, বাকি দুইজন হচ্ছে বিশ্ব নবীর শ্বশুর। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কন্যাকে বিয়ে দিয়েছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট কন্যা চারজন, কয়জন? বড় মেয়ের নাম জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামীর নাম ছিল আবুল আস ইবনুর রাবি', তার পরের মেয়ের নাম হচ্ছে উম্মে কুলসুম, ওনাকে বিয়ে দিয়েছিলেন বিশ্ব নবী সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহার ইন্তেকালের পরে আরেক মেয়ে রুকাইয়াকে বিশ্ব নবী সাইয়েদনা উসমানের কাছে আবার বিয়ে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ পড়েন। আর সবচেয়ে ছোট্ট কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়ে দিলেন নিজের চাচাতো ভাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তার মানে সাইয়েদনা উসমান আর সাইয়েদনা আলী ছিল বিশ্ব নবীর মেয়ের জামাই, ঠিক কিনা? আর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবী বিয়ে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানালেন শ্বশুর, আর ওমরে ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করে ওমরে ফারুককেও বানালেন শ্বশুর। তাহলে চার খলিফার দুইজন জামাই, দুইজন, আওয়াজ করে বলতে হবে, চার খলিফার দুইজন, বাকি দুইজন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জ্ঞানও দিয়েছেন আবার প্রজ্ঞাও দিয়েছেন, জ্ঞান আর আল্লাহর ভয় তাকওয়া। আমার প্রিয় ভাইরা, রামগঞ্জের ভাইরা, তাই না? রামগঞ্জ, রামগঞ্জের ভাইরা, কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা জ্ঞান দেয় আবার যদি তাকওয়ার গুণ দেয়, জ্ঞানও আছে আবার আল্লাহর ভয়ও আছে, এই লোকের কেউ থামায় রাখতে পারবে না, এরা কেউ থামায় রাখতে পারে না, সে গোটা বিশ্ব জয় করবে। সাইয়েদনা ওমরে ফারুককে আল্লাহ তাআলা জ্ঞানও দিয়েছেন আবার তাকওয়াও দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি স্বপ্ন দেখলেন, বিশ্ব নবী দুধ খাচ্ছেন, আঙ্গুলের ভেতর দিয়ে ফাঁক দিয়ে দুধ বের হয়, বিশ্ব নবী দুধ খাচ্ছেন, খেতে খেতে একটু দুধ আঙ্গুলে লেগে আছে, এই আঙ্গুলটা কারো মুখে না দিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওমরে ফারুকের মুখের ভিতরে ঢুকায় দিলেন, অতিরিক্ত দুধটা ওমরে ফারুক খেলেন। সাহাবারা বললেন, মা দা ওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই স্বপ্ন দিয়ে কি বুঝালেন, বুঝলাম না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালতু বিহি আল ইলম, এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি, কারণ অতিরিক্ত দুধের অংশটা আমি কাউরে না দিয়ে ওমরকে দিয়েছি, তার মানে ওমরের জ্ঞানের কোনো তুলনা হয় না। এই জন্য স্বপ্নে যদি কেউ দেখেন আপনি দুধ পান করছেন, এটা প্রমাণ করে আল্লাহ তাআলা আপনাকে দিনের জ্ঞান দান করবে। আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আর এক রাতে স্বপ্ন দেখলেন, সাহাবারা লাইন ধরে বিশ্ব নবীর সামনে দাঁড়ানো, কোন সাহাবার জামা নাভি পর্যন্ত, কোন সাহাবার জামা হাঁটু পর্যন্ত, কোন সাহাবার জামা টাকনু পর্যন্ত, কোন সাহাবার জামা আরো ছোট, কিন্তু ওমরে ফারুকের জামা বিশ্ব নবী দেখলেন এত বড়, টেনে হিচড়ে হিচড়ে বিশ্ব নবীর সাথে চলছে, সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবারা বললেন, মা দাওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন? বিশ্ব নবী বললেন, আউয়ালতু বিহি আত তাকওয়া, এটা দ্বারা আমি আর দিন দিনদারি বোঝালাম, তাকওয়া বোঝালাম, সুবহানাল্লাহ পড়েন। বিশ্ব নবী দেখলেন কোন সাহাবার জামা এতটুকু, কোন সাহাবার জামা এত লম্বা, কোন সাহাবার জামা পা পর্যন্ত লম্বা, আর সাইয়েদনা ওমরে ফারুককে দেখলেন ওনার জামা এত লম্বা, ওমরে ফারুক টেনে হিচড়ে জামা নিয়ে চলতেছে। বিশ্ব নবী বুঝাতে চাইলেন, ওমরের যেহেতু জামা লম্বা, ওমরের ভেতরে আল্লাহর ভয়, দিনদারিও খুব বেশি, চিল্লায় বলেন ঠিক কিনা? জ্ঞানও দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন, এই দুইটা জিনিস যদি থাকে এই পৃথিবীতে তাকে সফল রাষ্ট্রনায়ক বানায় দেয় কে? আবার এই পৃথিবীর বুকে যত নারীরা জান্নাতে যাবে,
সব নারীদের সর্দারিনী হবে সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়াতে যত যুবকরা জান্নাতে যাবে তাদের সর্দার হবে সাইয়্যিদানা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর এই দুনিয়ার বুকে যত বয়স্ক মানুষেরা জান্নাতে ঢুকবে তাদের নেতৃত্ব দিবেন সাইয়্যিদানা আবু বকর আর সাইয়্যিদানা উমার বয়স্ক যারা আছেন আপনাদের নেতৃত্ব দিবে কে হ্যাঁ একজন কয় আল্লাহ না আল্লাহ তো তোমারে জান্নাত দিবে যে তোমারে জান্নাতে নিয়ে যাবে কে সাইয়্যিদানা আবু বকর সাইয়্যিদানা উমার আর ইয়াং যারা তোমরা এসেছো তোমরা যখন জান্নাতে ঢুকবে তোমাদের লিডারশিপ নিবে কে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর নারীরা যারা জান্নাতে প্রবেশ করবে এই নারীদের নেতৃত্ব দিবে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের বুটুলি সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ পড়বেন না উমরে ফারুক দ্য সুপার হিরো অফ মুসলিম উম্মা আমরা কাদেরকে সুপার হিরো বানায় রাখছি আমরা জানি না এই নায়ক নায়িকা গায়ক গায়িকা মডেলরা চোখ ধাঁধানো গ্ল্যামার নিয়ে যারা চলে এরা আমাদের মডেল নয় আমাদের মডেল সাইয়্যিদানা উমরে ফারুক ঠিক কিনা ঠিক কিনা উমরে ফারুক মসজিদে নববীর খতিব খুতবা দিচ্ছেন আপনারা কথা শুনতেছেন কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কার কার দেখি তোমার আরে বাইদা রাখেন রশি দিয়ে এই জায়গায় বেশি লাফালাফি করতেছো আল্লাহ হবা না ঠান্ডা মাথায় শোনো ওকে মাশাআল্লাহ ভালো ছেলে থাক বাদার দরকার নাই এমনি বসে থাকবে মনোযোগ আছে না গেছে আছে আচ্ছা আরো কয়েক মিনিট শুনবেন না আচ্ছা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিচ্ছেন ওঠা বসা করলে আমি আলোচনা বন্ধ করে দেব নো ওয়ে নো ওয়ে কেউ উঠতে পারবে না সময় দিয়েছিলাম এক মিনিট যার উঠে যেতে মনে চায় সকাল থেকে বসে আছেন ওয়াশরুমে যাবেন যান সময় দিলাম এরপরে উঠা বসা কেন আবার একজন উঠতে পারবে না এদেরকে টাইনে নামান তো বসান টান দেন জামা ধরে টান দেন হ্যাঁ টানেন হ্যাঁ ঠিক আছে আরো জোরে বসান টাইনে বসান হ্যাঁ ঠিক আছে এদেরকে টান দেন এদের বসান এগুলারে জামা ধরেন জামা ধরেন ধরেন চাদর ধরেন হ্যাঁ ঠিক আছে এই দাঁড়াইছে ঘেরে বসেন বস এবার এদিকে তাকান ওমর ফারুক জুমার খুতবা দিচ্ছেন কিসের খুতবা খুতবার মাঝখানে হঠাৎ চিৎকার মেরে বললেন ইয়া সারিয়াত আবনা জানিমিল জাবাল মিল জাবাল ইয়া সারিয়াত আবনা জানিমিল জাবাল মানে এই সারিয়া এইদিকে না জাবাল পাহাড়ের দিকে জাবাল জাবাল গো টু দা মাউন্টেইন পাহাড়ের দিকে যাও এই কথা বলে আবার থেমে খুতবা দেওয়া শুরু করলেন সাহাবারা আগামাতা কিছুই খুঁজে পেল না আগের কথার সাথেও মিল নাই পরের কথার সাথেও মিল নাই জুমার নামাজ শেষ সাহাবারা বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক জুমার খুতবা দেওয়ার সময় হঠাৎ চিৎকার মেরে বললেন ইয়া সারিয়াত আবনা জানিমিল জাবাল আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের কথার কোনো মিল পেলাম না পরের কথারও কোনো মিল পেলাম না আপনি বুঝিয়ে বলেন কেন বলেছেন আমরা তো বুঝলাম না সাইয়্যিদানা উমরে ফারুক বলেন আমি যখন জুমার খুতবা দিচ্ছি হঠাৎ আমার চোখের মধ্যে ভেসে উঠল ওই যে গত কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাপতিকে ইরানে পারস্যে ওই ইরানের বিশাল রাজ্যে যুদ্ধের জন্য পাঠিয়েছি আমি দেখলাম যুদ্ধের একটা ভয়ঙ্কর মুহূর্তে আমার মুসলিম সেনাপতি ভুল দিকে চলতে আরম্ভ করেছে বাম দিকে তার পাহাড় ডান দিকে উপত্যকা ডান দিকে যদি সে চলে যায় উপত্যকায় চলে যায় শত্রু বাহিনীর হাতে ধরা খেয়ে সব মারা যাবে আর আমার সেনাপতি যদি মুসলিম বাহিনীকে নিয়ে পাহাড়ের উপর উঠে যায় আল্লাহর মেহরবানিতে এই যুদ্ধেও তারা জয়লাভ করবে এজন্য আমি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে রব্বুল আলামিন আমার চোখের সামনে ওই যুদ্ধক্ষেত্রের দৃশ্যপটটা তুলে ধরেছে ওইটা দেখে আমি এখানে দাঁড়িয়ে আমার সেনাপতিকে কমান্ড দিয়েছি পড়েন সুবহানাল্লাহ যেন তো মানুষ না এটা জুমার মিম্বারে দাঁড়িয়ে হাজার কিলোমিটার দূর পারস্য কি হচ্ছে সেটাও দেখতে পেতেন আল্লাহর মেহরবানিতে সুবহানাল্লাহ পড়েন সাহাবারা বিশ্বাস করে নিলেন কিন্তু মুনাফিক টাইপের যেগুলো
এগুলো বলে এটা আবার কেমন কথা উনি আছেন মদিনার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার কিলোমিটার দূরে কি হচ্ছে উনি দেখবেন কেমনে এরা বিশ্বাস করলো না সাহাবারা সবাই বিশ্বাস করলো মুনাফিকগুলো বিশ্বাস করলো না তারা মনে মনে ভাবলো এই মুসলিম সেনাপতি বিজয়ের বেশে যেদিন মদিনায় আসবে আমরা মদিনার রূপকণ্ঠে দাঁড়িয়ে থাকব ওদেরকে জিজ্ঞেস করব এমন এমন দিন ওমরে ফারুকের কণ্ঠের কোনো আওয়াজ শুনতে পেরেছিলে কি না বিজয়ী বেশে সাহাবারা যখন ফিরে আসতো সব মুমিনরা আহলান ওয়া সাহলান জানাতে ওনাদেরকে রিসিভ করতে যেত মুনাফিকগুলো যেত না কিন্তু ওই দিন মুনাফিকরা সবার আগে যায় হাজির মুসলিম সেনাপতি যখন ঢুকলো জিজ্ঞেস করলো মুসলিম সেনাপতি এত এত দিন আগের কথা জুমার দিন দুপুরবেলা যুদ্ধক্ষেত্রে হঠাৎ করে আমিরুল মুমিনের কোনো কথা তুমি তোমার কান দিয়ে শুনতে পেরেছিলে কিনা বলো সেনাপতি বলল তোমরা কেমন করে বুঝলা কেমন করে তোমরা জানলা তোমরা ঠিকই জেনেছো ঠিকই ধরেছো ঠিকই বলেছো যুদ্ধের কঠিন মুহূর্তে ভুল করে আমি উপত্যকার দিকে মুসলিম বাহিনীকে নিয়ে ছুটতে আরম্ভ করেছিলাম হঠাৎ করে আমিরুল মুমিনের একটা কণ্ঠ আমার কানের ভেতরে ভেসে আসলো আমি শুনতে পেলাম ইয়া সারিয়া তাবনা জানি মিল জাবাল ডান দিকে উপত্যকার দিকে যেও না তাড়াতাড়ি বাম দিকে পাহাড়ের উপর চড়ে যা শুনেছি আমি আমার নিজ কানে শুনেছি তোমরা কি করে জানলে আমি নিজে শুনেছি সেদিন আমিরুল মুমিনের এই ইনস্ট্রাকশন এই গাইডলাইন যদি আমরা ফলো করতে না পারতাম শত্রু বাহিনীর হাতে আমরা কচু কাটা হতাম আমাদের চেহারা আমাদের আত্মীয় স্বজনরা তোমরা কেউ দেখতে পেতে না পড়েন সুবহানাল্লাহ দিস ইজ আওয়ার সুপার হিরো আমাদের সুপার হিরোর নাম কি চিল্লায় বলতে হবে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে গাইডলাইন দিয়েছেন উম্মাকে এভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন উমরে ফারুকের ব্যাপারে বিষ্ণুই বলেছেন আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের ক্ষেত্রে আমার উমরে ফারুকের চাইতে কঠিন কেউ ছিল না এজন্য উমরে ফারুককে মুনাফিকরা জমের মতো ভয় পেত কারা ভয় পেত এমনকি শয়তানও ভয় পেত সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবী বলতেন মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিন ওমর তোমার যদি ইবলিস শয়তান এই রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখে ইবলিস শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে ওমর তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো শয়তান জীবন ওই রাস্তা দিয়ে হাঁটবে না এই রাস্তা ধুয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটে সুবহানাল্লাহ কইতে পারলেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়না ধরতো নবী আমাদেরকে এইটা দেন ওইটা দেন আমাদের ঘরে এইটা নাই ওইটা নাই বিশ্বনবীকে আমার কাছে কিচ্ছু নাই থাকলে এমনি থাকো নাইলে যাও কিন্তু বিবিরাও ছাড়ে না নবী আমাদের এটা দেন ওইটা দেন বায়না ধরছে সব বিবিরা বিশ্বনবীর স্ত্রী ছিল কয়জন হ্যাঁ কয়জন এগারো জন দাসী দুইজন সব মিলে তেরো জন এগারো স্ত্রী ধরছে নবী এটা দেন ওইটা দেন বিশ্বনবী বলে কিছু নাই স্ত্রীরাও ছাড়ে না ইন দ্য মিন টাইম বিশ্বনবী হঠাৎ একটা সালাম শুনতে পেলেন কে যেন দরজার মধ্যে এসে দাঁড়িয়ে নখ দিচ্ছে আর বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ্বনবী সালামের উত্তর দিলেন ও আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আর বিশ্বনবী বুঝতে পেলেন এটা সাইয়েদনা উমরে ফারুকের কণ্ঠ কার কণ্ঠ সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবিও নাই সব অন্দর মহলে দৌড় সুবহানাল্লাহ কইবেন না এটারে ভয়ের ভয়ের কারণে দৌড় এটা বলে না শ্রদ্ধার কারণে তার হাইবাতের কারণে হাইবাত পার্সোনালিটি এটাকে বলে হাইবাত উমর উমরে ফারুকের হাইবাত পার্সোনালিটি এত স্ট্রং ছিল ওনাকে দেখলেই মানুষ ভয় পেত ইসলামের জন্য ভয় সুবহানাল্লাহ পড়তে হবে বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজে উমরে ফারুককে ভয় পেতেন নিজেও ভয় পেতেন মাঝে মাঝে বিশ্বনবীর সাথে ঝগড়া হয়ে গেলে মধুর ঝগড়া ভালোবাসার ঝগড়া যদি হয়ে যেত বিশ্বনবী বলতেন আয়েশা চলো মিটমাট করে ফেলো ঝগড়া করার কয়দিন থাকো চলো মিটমাট করি তো মিটমাট করার জন্য রাজি আসো আম্মা জান আয়েশা বলতেন হ্যাঁ রাজি আস তো কারে আনা যায় ওমরে ডেকে আনি মিটমাট করার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওরে বাপ রে বাপ ওমর না না ওমর গালিজ ওমরে ফারুকের ভয় লাগে আমার সুবহানাল্লাহ কইবেন না বিশ্বনবী যখন বলতেন আয়েশা তাহলে তোমার আব্বুকে ডেকে আনি আম্মা জান আয়েশা বলতেন ঠিক আছে আব্বুরে ডেকে নিয়ে আসেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডেক আনহু রেডেকে নিয়ে আসেন আমার আব্বুর মতো নরম দিলের মানুষ আমি জীবনে দেখি না
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব নরম দিলের লোক ছিলেন তার বিপরীতে ওমর ফারুক ছিলেন খুব কঠিন মেজাজে দুইটাই লাগে কথা কও নরমও যেমন লাগে গরমও লাগে নরম গরমের সমন্বয় দরকার আছে নাকি আর সুপারহিরো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা যাদের আমাদের ছোট বাচ্চা আছে ঘরে দুই বছর তিন বছরের শিশু আছেন আমাদের রাতের বেলা দেখুন খেতে চায় না খালি মায়ের জ্বালায় তো মা তখন বলে এই খাও নাইলে ভূত আসবে বই যে বিড়াল বিড়াল আসবে বাঘ আসবে ভাল্লুক আসবে এগুলো বলে না এগুলো বলে ভুলিয়ে বালিয়ে বাচ্চাকে ভয় দেখিয়ে খাওয়াতে চায় লক্ষ্মীপুরে আপনারা কিসের ভয় দেখান হ্যাঁ ভূতের কিসের কিসের বাঘের কালা বিলাই কালাসান আচ্ছা তো এই যে বাঘ আসবে ভাল্লুক আসবে এই তাড়াতাড়ি খাও বাঘ আসবে বাঘের কথা শুনলে বাচ্চারা খেয়ে ফেলে ভয়ে এই ভূত আসলো ভূত তাড়াতাড়ি খা না খেলে ভূতে ধরবে তোরে খা সাথে সাথে খায় মদিনাতে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা তখন মদিনার বাচ্চারাও মাদেরকে এরকম জ্বালাতো খেতে চাইতো না মায়েরা খাবার নিয়ে বাচ্চাদের পেছনে ঘুরত তখন মদিনার মায়েরা বাচ্চাদেরকে বলতো তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়াতি উমর হুয়া উমর তাড়াতাড়ি খাও ওই যে উমর আসছে উমর উমর আসছে শুনলেই বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে ফেলত বাঘের মতো ভয় পেত চিল্লায় পড়ে না আল্লাহু আকবার মুসলিম ইতিহাসে প্রথম চিফ জাস্টিস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা চিফ জাস্টিস বানাই দিয়েছেন উমর ফারুককে সর্বপ্রথম কোরআন সংকলনের পরামর্শ দিয়েছেন সাইয়েদনা ওমর ফারুক এই যে কোরআন 114 সূরা 30 পারা আগে কি রকম ছিল কথা কন না কেন আগে গাছের পাতায় লেখা ছিল পশুর চামড়ায় লেখা ছিল ওটের হাড়ির মধ্যে লেখা ছিল কোরআন এভাবে যখন হাফেজে কোরআন সাহাবারা শহীদ হতে আরম্ভ করলো এক যুদ্ধে টানা 70 জন হাফেজে কোরআন সাহাবা নিহত হলেন শহীদ হলেন উমরে ফারুক তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে বললেন আবু বকর আপনি কোরআন জমা করেন সব কোরআনের কপিগুলো একসাথে করে এরকম একটা কোরআন করেন আবু বকর বললেন না আমার নবী যেটা করেন আমি এটা করতে পারি না কিন্তু উমরে ফারুক স্যারেন আর এটা করেন করলে ভালো হবে গোটা মুসলিম উম্মাহ উপকৃত হবে বারবার 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 সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত জোরাজুরি করতেছিলেন অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন উমরে ফারুকের জোরাজুরিতে এই কাজের জন্য আল্লাহ তাআলা আমার হৃদয়টারে খুলে দিলেন আল্লাহ আমার হৃদয়ের ভিতরে এলহাম করে দিলেন আর আল্লাহ বুঝাতে চাইলেন আবু বকর ওমরের কথাই শোনো ওমর যেটা বলে তেমনটাই করো কারণ ওমরে ফারুককে বলা হয় মুহাদ্দাস কি বলে সবাই বলেন কি বলে মুহাদ্দিস নামিয়া মুহাদ্দিস মানে যে হাদিস বিশারদ আর মুহাদ্দাস মানে যার মুখ থেকে আল্লাহর কথাগুলো বেরোয় আল্লাহ কি বলতে চায় আল্লাহ তাআলা ওই কথাগুলো ওই ভাবনাগুলো ওই লোকের মুখ দিয়ে বের করে দেয় জোরে পড়েন সুবহানাল্লাহ বিশ্ব নবী বললেন লিকুল্লি উম্মাতিন মুহাদ্দাস সব উম্মতের মধ্যে আল্লাহ তাআলা একজন করে মুহাদ্দাস পাঠায় আমার উম্মতের মধ্যে মুহাদ্দাস লোকটার নাম হলো উমার বিভিন্ন সময়ে ওমর ফারুক যেমনটা ভাবতেন ঠিক তেমন তেমন কোরআনের আয়াত পাঠিয়েছে কে মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নাম শুনছেন মুনাফিক ছিলেন তো আপনারা ভিতরে এক বাইরে আরেক তার নাম সর্দার হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ইন্তেকালের পরে তার ছেলে আব্দুল্লাহ এসে বলে ইয়া রাসূলুল্লাহ এটা চমৎকার ঘটনা মনোযোগ দিয়ে শুনুন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের লিডার আপনিও জানেন আমিও জানি কিন্তু আমার তো বাবা আমার কি আমার তো মায়া লাগে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা ইন্তেকাল করেছে আপনার গায়ের একটা জামা খুলে দেন কি খুলে দেন এই জামাটা দিয়ে আমার বাবার দাফন দেব আর আপনি যে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন আসেন উমরে ফারুক বললেন না আপনি যাবেন না বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী রহমতের নবী মায়া লেগে গেছে আব্দুল্লাহর চোখের পানি দেখে যেতে আরম্ভ করলেন উমরে ফারুক বললেন খবরদার নবী যাবেন না বিশ্ব নবী যাওয়ার জন্য রওনা হলেন উমরে ফারুক বিশ্ব নবীর জুব্বা টেনে ধরলেন সুবহানাল্লাহ কোন আমাদের দেশে হইলে কি বলতাম আমরা বেয়াদবি করছে না না সম্পর্কটা এমন ছিল উমরে ফারুক জুব্বা টেনে ধরেছেন যখন আল্লাহ আয়াত নাযিল করলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম
سبعين مرة فلن يغفر الله لهم بشنبي عمر فاروق شريه ديه جببتا هجكتان ميري زنازر نامازر امامتی كوري آشلن آشار شاته شاته عمر فاروق ارپوخ الله آيات نزل كل النبي استغفر لهم او لا تستغفر لهم اپنی منافق شردار جنو خما چان কিং বানা চান জুব্বা দেন কিংবা কাদেন যাই করেন না কেন 70 বার যদি এই মুনাফিক সরদারের জন্য আপনি ক্ষমা চান আমি আল্লাহ আপনার এই দোয়া কবুল করব না খবরদার এটাই ফার্স্ট এটাই লাস্ট আর কোন মুনাফিকের জানাজা দিতে আপনি যাবেন না ওমর ফারুকের পক্ষে করুণার আয়াত নাযিল করেছে কে ওইরকম ওমর আমাদের কয়টা লাগবে চিল্লায় বলতে হবে কয়টা কারণ সাইয়েদান ওমর ফারুক আমাদের অনুপ্রেরণা سيدنا أبو بكر আমাদের অনুপ্রেরণা হামজা আমাদের অনুপ্রেরণা سيدنا বেলাল ইবনে রাবাহ আমাদের অনুপ্রেরণা নায়ক নায়িকা গায়ক গায়িকা আমাদের অনুপ্রেরণা নয় এজন্য আমরা সাহাবীদের জীবনী পড়ব রাজি আছেন কারণ সাহাবারা হচ্ছে আমাদের ইনস্পিরেশন দে আর আওয়ার ইনস্পিরেশন দে আর আওয়ার মোটিভেশন তারাই আমাদের মডেল শাহরুখ খান আমাদের মডেল নয় সালমান খান আমাদের মডেল নয় ঋত্বিক রোশন আমাদের মডেল নয় নায়ক নায়িকা গায়ক গায়িকা কোন সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী চিল্লায় বলেন ঠিক কি না আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে দাও আমার সাহাবারা যে এক মুঠ দান করেছিল ওই এক মুঠ দানের সমান হবে না জন্য খবরদার লা তাসুব্বু আসহাবি আমার সাহাবাদেরকে গালি দিও না কারণ আমার সাহাবাদের যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম বারাকাল্লাহ বারাকাল্লাহ ফিক হামজা ভাই বারাকাল্লাহ ফিক খায়রুল কুরুনি কারনি আলাইকা আলাইহিসসালাম সবচেয়ে শ্রেষ্ঠ যুগ সাহাবাদের যুগ তাবেঈদের যুগ আমার নবীর যুগ সবচাইতে শ্রেষ্ঠ যুগ সাহাবাদের যুগ সবচাইতে শ্রেষ্ঠ যুগ তাবেঈদের যুগ সবচাইতে শ্রেষ্ঠ যুগ নাকি এখন যে বিজ্ঞানের উৎকর্ষতার যুগ আমাদের রকেট আছে রকেট লঞ্চার আছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে পাঠিয়েছি গোটা বিশ্বকে আমরা চোখ ধাঁধানো অনেক কিছু দিয়েছি তাই বলে কি আমাদের যুগ শ্রেষ্ঠ যুগ কথা বলেন খায়রুল কুরুনি কারনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম এরপর আমার সাহাবীদের যুগ শ্রেষ্ঠ যুগ সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম এরপর আমার তাবেঈদের যুগ শ্রেষ্ঠ যুগ ঠিক কি না তাহলে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে ওনারা উত্তীর্ণ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহও তাদের উপর সন্তুষ্ট সাহাবাদের উপর আবার সাহাবারাও আল্লাহর উপর সন্তুষ্ট পড়েন সুবহানাল্লাহ এর চেয়ে বড় ঘোষণা এর চেয়ে বড় তাকাররুবাত কোন মানুষের পক্ষে আর হতে পারে আল্লাহ কোন ওলির জন্য বলে নাই যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট শহীদদের জন্য আল্লাহ সরাসরি এই স্টেটমেন্ট দেন নাই যে শহীদদের উপর আমি সন্তুষ্ট সলেহীনদের জন্য আল্লাহ এই স্টেটমেন্ট দেন নাই যে তাদের উপর আমি সন্তুষ্ট তারাও সন্তুষ্ট শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র উনাদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন আমি সাহাবাদের উপর সন্তুষ্ট আর সাহাবাও আমাকে পেয়ে সন্তুষ্ট আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার এজন্য উনারা হচ্ছে আমাদের মডেল দ্য কম্পেনিয়ন্স অফ আওয়ার বিলাভেড প্রফেট দে আর আওয়ার মডেল সাহাবারা আমাদের মডেল আমরা যদি অনুসরণ করি অনুকরণ করি কাউকে ফলো করি করব বিশ্বনবীকে আর বিশ্বনবীর সাহাবাদেরকে ঠিক কি না একমত না দ্বিমত জোরে বলতে হবে এজন্য রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রাহমাউ বাইনাহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল আরে আল্লাহর রাসূলের সাথে যারা থাকে মানে সাহাবারা আশিদ্দা ওয়া আলাল কুফফার তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর
رحماء بينهم نجرا نجرا পুষ্পকমল পড়েন সুবহানাল্লাহ সাহাবারা কাফেরদের ব্যাপারে কি বজ্র কঠোর আওয়াজ করে বলতে হবে কাফেরদের ব্যাপারে কি বজ্র কঠোর আর নিজেরা নিজেরা পুষ্পকমল আমরা হয়ে গেছি উল্টা আমরা নিজেরা নিজেরা বজ্র কঠোর তাই না একজন আরেকজনের ছায়া দেখতে পারি না একজন আরেকজনের নাম শুনতে পারি না আমরা যে ভাই আমরা যে ভাই ভাই আমরা যে মুসলিম এটা আমরা ভুলে গেছি ঠিক কি না আমাদের কোরআন কয়টা একটু আওয়াজ করে বলতে হবে কোরআন কয়টা আমাদের রব কয়জন নবী কয়জন কাবা কয়টা বাইতুল্লাহ কয়টা মসজিদে নববী কয়টা বদরের মাঠ কয়টা উহুদের মাঠ কয়টা কিন্তু আমাদের মধ্যে ঠেলাঠেলি আছে না নাই আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ঐশী বাণী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করি আহ্বান ঠিক কিনা বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঠে একটা তো জীবন আর মরণ যে একটাই একের সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করি আহ্বান ঠিক কিনা এখন সময় এসেছে এক হওয়ার এক প্ল্যাটফর্মে চলে আসার আলাদা থাকার সময় নাই কারণ যখন আমরা একা তখন আমরা ব্যক্তি খেয়াল করে শুনেন যখন আমরা একা তখন আমরা ব্যক্তি আর যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি ঠিক কিনা কিন্তু আমরা একে অপরকে দেখতে পারি না আমরা মুসলিম আমরা ভাই ভাই এটা আমরা ভুলে গেছি শুধু আমি আপনি ভাই না একজন কাফেরও আমার ভাই একজন হিন্দু আমার ভাই একজন খ্রিস্টানও আমার ভাই একজন নাস্তিকও আমার ভাই ভাতৃত্ব তিন ধরনের একটা হচ্ছে আল উখওয়া আন-নাসাবিয়্যা রক্তের বাঁধনের ভাই আমার মায়ের পেটের যে ভাই সে হচ্ছে আমার রক্তের ভাই আরেকটা হচ্ছে আল উখওয়া দ্বিনিয়া দ্বিনি ভাই আমরা সবাই কি ভাই আওয়াজ করে বলতে হবে মুসলমান কি ভাই দ্বিনি ভাই আরেকটা হচ্ছে আল উখওয়া আল ইনসানিয়্যা মানবতার দিক থেকে ভাই কারণ আমাদের সবার আদি পিতা একজন তিনি কে আদম আলাইহিস সালাম সবার আদি পিতা আদি পিতা একজন আদম আদি মাতা একজন হাওয়া সেই দৃষ্টিকোণ থেকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক সবাই কি আওয়াজ করে বলতে হবে সবাই কি দেখেন খ্রিস্টান আমার ভাই হিন্দু আমার ভাই নাস্তিক আমার ভাই কিন্তু আমরা মুসলমান মুসলমান একে অপরকে ভালোবাসতে জানি না কাছে টানতে জানি না বুকে টানতে জানি না এজন্য বিভেদ ভুলে যান বিভেদের প্রাচীরকে ভেঙে চুরমার করে দেন সবাই একসাথে হয়ে যাই এক হয়ে যাই ন্যাক হয়ে যাই বরকত নাজিল করবে কে এখানে বিশৃঙ্খলা শুরু হলো কেন কি কেউ যাচ্ছে কেউ আসতেছে ঘটনা কি হ্যাঁ অল্প কয়েক মিনিট কথা বলবো অল্প কয়েক মিনিট বিশৃঙ্খলা করা যাবে না আওয়াজ হবে না বিশেষ প্রয়োজন হলে আস্তে করে বেরোন এক নাম্বার দুই নাম্বার যদি সেরে আসতে হয় আস্তে করে বেরোন আর যারা ঢুকতে চান আওয়াজ ছাড়া আই রিপিট আমি আবারও বলছি আওয়াজ ছাড়া আস্তে আস্তে বেরোন মেহরবানি করে এই কোরআনের মজলিসের সাথে যেন বেয়াদবি না হয়ে যায় এখানে না আসলে কোনো গুনাহ হতো না কিন্তু এসে যদি বিশৃঙ্খলা করে গুনাহ আছে না নাই আছে আওয়াজ হবে না তো সাহাবাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ তাআলা বললেন আশিদ্দা ও আলাল কুফফার সাহাবারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর রুহামা উবাইনাহুম নিজেরা নিজেরা পুষ্পকোমল দিলদরিয়া আমরা হয়ে গেছি উল্টা আমরা নিজেরা নিজেরা বজ্র কঠোর তাই না নিজেরা নিজেরা বজ্র কঠোর আমরা নিজেরা নিজেরা যেন বজ্র কঠোর না হই একে অপরের সাথে যেন হিংসা প্রকাশ না করি বিদ্বেষ প্রকাশ না করি আমরা যেন মুসলমান ভাই ভাই হয়ে যাই চান ভাই ভাই হতে চান সবাই ভাই ভাই থাকবে সবাই চান
আল্লাহ তুমি কবুল করো আমরা পড়ি আমিন আর জোরে পড়তে হবে আমিন তাহলে আমাদের মডেল হচ্ছে সাহাবারা কারা আর জোরে বলতে হবে কারা তো যারা আমাদের মডেল তাদের জীবনী জানার দরকার আছে না হ্যাঁ সাহাবাদের জীবনী আপনারা পড়েন সাইয়েদনা আবু বকরের জীবনী পড়েছেন ওমর ফারুকের জীবনী সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চার খলিফার জীবনী কে কে পড়ছেন দেখি হাত তোলেন মাশাআল্লাহ আপনারা বাকিরা কার জীবনী পড়ছেন হ্যাঁ আজকের এই মাহফিলটা আমার আলোচনার সার্থকতা ঘটবে তখন যখন সবাই মিলে আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমাদের মডেল বিশ্বনবী আমরা বিশ্বনবীর জীবনী পড়ব আমাদের মডেল সাহাবারা আমরা সাহাবাদের জীবনী পড়ব এবং তাদের জীবনী থেকে যে চেতনা যে প্রেরণা যে অনুপ্রেরণা আমরা পাই সেটা আমাদের জীবনে কাজে লাগাবো জোরে বলেন ঠিক কিনা যারা সাহাবাদের জীবনী পড়ে তারা কি কখনো মিথ্যা বলতে পারে ঘুষ খেতে পারে সুদ খেতে পারে খাদ্যে ভেজাল দিতে পারে মাছে ফরমালিন দিতে পারে ওজনে কম দিতে পারে ক্যাসিনোর ব্যবসা করতে পারে পেঁয়াজের দাম বাড়াতে পারে কোন মেয়েকে ধর্ষণ করতে পারে এগুলো হবে দেশপ্রেমিক এগুলো হবে আল্লাহওয়ালা এজন্য প্রিয় ভাইরা আসুন আমরা সাহাবাদের জীবনী পড়ি এবং ওনাদের জীবনী থেকে আমরা অনুপ্রেরণা নিয়ে অনুপ্রাণিত হই আজকে আমরা সাইয়েদনা ওমরে ফারুকের জীবনী থেকে কিছু শিক্ষা আমাদের নিজেদের জন্য নিয়ে আমরা বাড়িতে ফিরব ইনশাআল্লাহ অল্প কয়েকজন বলছে আর জোরে বলতে হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ এখনো ঢোকা আর বের হওয়া বন্ধ হয় নাই না বিশৃঙ্খলা হলে আমি কথা বলতে পারি না আপনাদেরকে এক মিনিট সময় দিলাম এক মিনিট বের হইতে চাইলে যান আস্তে করে যান বসতে চাইলে বসেন এক মিনিট আওয়াজ যাবে না আওয়াজ হবে না আওয়াজ হবে না কোন আওয়াজ নাই বেশি কষ্ট হচ্ছে হ্যাঁ একজন তাকবীর দেন আওয়াজ করে তাকবীর পড়েন এই থামেন 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 বলছি একজন তাকবীর দেন সবাই কেন একজন দেন আপনি আপনি তাকবীর পড়েন মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার চুপ একেবারে চুপ আপনারা কি চুপ করতে পারবেন পারবেন না বোধহয় কষ্ট হচ্ছে তাহলে একেবারে চুপ এই দিকটাতে আমি কাউকে ওঠা বসা করতে দেখতে চাই না একেবারে চুপ ইশারা ইঙ্গিতে এইদিকে বিশৃঙ্খলা হচ্ছে এই দিকটাতে এই মাঝখানটাতে জরুরি কাজ থাকলে আস্তে করে যান ভদ্রভাবে উঠে যান আর বাকিরা বসেন কোনো আওয়াজ হবে না সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা শুনব কার জীবনী আওয়াজ করে বলতে হবে কার জীবনী আমি যত সময় কথা বলবো প্রশ্ন করলে উত্তর দিতে হবে বাঘের বাচ্চার মতো আমরা ওমরে ফারুকের জীবনী শুনবো কার জীবনী ওমরে ফারুকের জীবনী আল্লাহ তাআলা তিনটা ইমানি ধাক্কা ওনার হৃদয়ে দিয়ে ওনাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন কয়টা ধাক্কা সবাই বলতে হবে আরো জোরে বলেন কয়টা তিনটা এক নম্বর ধাক্কা হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা দোয়ার একটা ধাক্কা আছে না নাই এটা বড় ধাক্কা এটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও কড়া মারাত্মক মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তু ভেদ করে দোয়ার মতো দোয়া করলো দোয়া যে লক্ষ্যবস্তুতে আঘাত আনে ঠিক কিনা বিশ্বনবী দোয়া করলেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বির রাজুলাইনি ইলাইক আল্লাহ এই মক্কার দুইজন লোকের একজনকে তুমি কালিমার সুশীতল ছায়া তলে এনে দাও দুইজন লাগবে না কয়জন লাগবে জোরে বলেন একজন কারণ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়
এজন্য জামানা পাল্টে দিতে লাগে কয়জন এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মক্কার দুজনের একজন দুজন চাই না দুজনের যে কোনো একজনকে কালিমার সুশীতল ছায়া তুলে এনে দাও এক হলো ওমর ইবনে খাত্তাব হয়তো খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভেতরে নিয়ে আসো কিংবা আবি জাহাল ইবনে হিশাম হিশামের বেটা আবু জাহেলকে তুমি মুসলমান বানায়া দাও দুইজন চাইছেন নাকি একজন হয় খাত্তাবের বেটা ওমর কিংবা হিশামের বেটা আবু জাহাল দুজনের একজনকে আমার চাই ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে তাহাজ্জুদের নামাজ পড়ে বিশ্বনবী যখন দোয়া করলেন এই দোয়া যে ওমরে ফারুকের হৃদয়ে একটা ধাক্কা মারল সুবহানাল্লাহ পড়েন দোয়ার ধাক্কা বড় ধাক্কা ঠিক কি না প্রায় শুনবেন ক্যান্সার হয়েছে ডাক্তার বলে দিয়েছে বাঁচবে দুই মাস কয় মাস এরপর আমি দেখছি লোকটা আট বছর বেঁচেছিল কয় বছর ডাক্তার বলছে বাঁচবে কয় মাস বেঁচে ছিল কয় বছর আট বছর কিসের বরকতে দোয়া কিসের বরকতে তাহলে দোয়ার একটা পাওয়ার আছে না নাই একটা বিশ্বনবী দোয়া করলেন আল্লাহ হয় ওমরে ফারুককে আপনি এনে দেন অথবা আবু জাহেলের মনটারে নরম করে দেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিল কে এই দোয়ার একটা বরকত ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল এক নম্বর ধাক্কা ধাক্কা সব একবারে দেওয়া যায় না ধাক্কা একবারে দেওয়া যায় ডাক্তারের কাছে গেলে ডাইরেক্ট কি অ্যান্টিবায়োটিক মারে কথা বলেন প্রথমে সামান্য ওষুধ দেয় সিম্পল ডোজ তারপরে ডোজ একটু বাড়ায় ফাইনালি কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে কথা বলেন প্রথম ধাক্কাটা গেল তিনি দোয়ার ধাক্কা বিশ্বনবী দোয়া করলেন ওই দোয়ায় ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল এরপরে রব্বুল আলামিন ওমরে ফারুককে ধাক্কা মারলেন কোরআনের একটা সূরা দিয়ে সূরাটার নাম হলো সূরাতুল হাক্কাহ কি সূরা কোন সূরা দিয়ে ধাক্কা দিছে সূরা হাক্কা দিয়ে দিছে এক কথা কয় না সূরা হাক্কা দিয়ে দিয়েছেন এক الحاقه ما الحاقه وما ادراك ما الحاقه سوره حاقه دي الله একটা ধাক্কা মারলেন ওই যে দোয়া করলেন বিশ্বনবী দোয়ার পর সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়ের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে গেল সব সময় লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীরে ফলো করে বিশ্বনবী ডানে গেলে ওমর ফারুক ডানে যায় বিশ্বনবী বাঁয়ে গেলে ওমর ফারুক বাঁয়ে যায় বিশ্বনবী রাত্রিবেলা নামাজ পড়লে ওমরে ফারুক পেছনে লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কোরআন শুনে বিশ্বনবী মসজিদুল হারামের পাশে দাঁড়িয়ে রাতের এশার সালাত আদায় করছিলেন ওই টাইমে বিশ্বনবী সূরাতুল হাক্কা তেলাওয়াত করছিলেন কোন সূরা সূরাতুল হাক্কা বিশ্বনবী তেলাওয়াত করছেন ওমরে ফারুক মন্ত্রমুগ্ধ হয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে বিশ্বনবীর তেলাওয়াতের কণ্ঠ আমাদের কণ্ঠের মতো নাকি বিশ্বনবীর কণ্ঠ কারি বাসাদের কণ্ঠের মতো আহমদ বিন ইউসুফের কণ্ঠের মতো আমার নবীর কণ্ঠের সুরের ঝংকারের সাথে পৃথিবীর কোন কারি সাহেবের তুলনা চলবে কত মধুর কত সুন্দর কত অসাধারণ তেলাওয়াত করতেন আমার বিশ্বনবী একবার তেলাওয়াত শুনলে পাগল না হয়ে কেউ থাকতে পারতো না বিশ্বনবী ওমরে ফারুককে দেখেন নাই ওমরে ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীরে ফলো করে বিশ্বনবী এশার সালাতে সূরা হাক্কা তেলাওয়াত করতে আরম্ভ করলেন তেলাওয়াত করতে 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 বিশ্বনবী সামনের দিকে যেতে লাগলেন বিশ্বনবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমরে ফারুক মুগ্ধ হতে লাগল ওমরে ফারুক অবাক কিরে এত সুন্দর শব্দের গাঁথনি এত সুন্দর বাক্য এত সুন্দর অন্তমিল এত সুন্দর কথা এটা কবিতার মতো লাগে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কি হয়ে গেছে সবাই বলেন মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কাব্য প্রতিভা দিয়ে নিজেই কবিতা বানাইছে ওমরে ফারুক যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে ইন দা মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করছিলেন সূরা হাক্কা থেকে ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন এই আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা নয় তোমরা অল্প সংখ্যক লোকই এই কোরআনের উপরে ঈমান আনো সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী ওমরে ফারুককে দেখছে নাকি কথা কয় না দেখেছে না বিশ্বনবী বিশ্বনবীর মতো তেলাওয়াত করে যাচ্ছে ওমর ফারুক যখন মনে করলেন কিরে এই কথাগুলো এত সুন্দর এটা মনে হয় কবিতা
ইন দ্য মেইন টাইম বিষ্ণুনবী যে আয়াতটা তেলাওয়াত করছিলেন কোইনসিডেন্টলি দৈবাত মিলে গিয়েছে ওই আয়াতের অর্থ ছিল এটা কোনো কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান আনো এবার তোমরা ফারুক আঁতকে উঠলেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি আর যেটা পড়তেছে এটা কবিতা কিন্তু মোহাম্মদ আমার দেখেও নাই কিন্তু বলতেছে এটা কবির বানানো কবিতা না তাহলে মোহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে কার মনে কি চলে না দেখেই বলতে পারে নাউজুবিল্লাহ পড়বেন না ওমর ফারুক এবার মনে মনে ভাবে মোহাম্মদ তাহলে কবি না আগেরটা ভুল ভুল ধারণা আমি করেছি মোহাম্মদ কবি নয় মোহাম্মদ হলো গণক আওয়াজ করে পড়েন না আউযুবিল্লাহ মোহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব টের পেয়ে যায় সব বুঝতে পারে বিশ্বনবী তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন সেটা হলো ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন বিশ্বনবী তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন এই আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো বিশ্বনবী ওমর ফারুককে দেখে কথা কয় না দেখে না কিন্তু মিলে যাচ্ছে ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বানানো কোনো গণনা নয় খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান আনো এবার তো ওমর ফারুক বেহুশ হায় হায় প্রথমে ভাবলাম কবিতা সে পড়ে যাচ্ছে না কবির বানানো কবিতা না এরপর মনে মনে ভাবলাম মনে হয় গণক সে বলে না এটা গণকের বানানো গণনা নয় তাহলে এটা কি এটা কি কি এটা কি পড়ে মোহাম্মদ যার কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায় বিষ্ণুবি তখন পড়তে আরম্ভ করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন এর মানে হলো এটা কবিতা না এটা গণকের বানানো গণনা না মানুষের বানানো কিচ্ছু না এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী সুবহানাল্লাহ পড়ে এই দুই নাম্বার ডোজ পড়লো প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ প্রথম ডোজ কিসের দোয়ার দুই নাম্বার সুরা হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা এই সুরা হাক্কার ওই ঘটনার পর উমরে ফারুক তো পাগল পাগল পড়া কি ঘটে গেল আমার সাথে ওই দিন আমি মনে মনে যা ভাবি সব মোহাম্মদ বুঝে আল্লাহ দুই নাম্বার ডোজ দিলেন সুরা হাক্কা দিয়ে এক ধাক্কা সুবহানাল্লাহ পড়েন এরপরে উমরে ফারুক প্রায় বিশ্বনবীর কথা ভাবেন বিশ্বনবী কোথায় যান লুকিয়ে লুকিয়ে দেখেন এবার রব্বুল আলামিন ভাবলেন এবার সুরা তহা দিয়ে আমি তিন নাম্বার ডোজ দিয়ে দিব পড়েন সুবহানাল্লাহ এবার তিন নাম্বার ডোজ পাবেন কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে ওমরে ফারুক যাও মক্কায় ঘোষণা হয়েছে মোহাম্মদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণ মুদ্রা আরে মোহাম্মদের কল্লা পরে কেটো আগে ঘর সামলাও যে ওমর আগে ঘর সামলাও পরে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও ওমরে ফারুক রেগে গেলেন রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন রাগে তিনি গড়গড় করছেন ওমরে ফারুকের বোন ফাতেমা বিনতে খাত্তাব বোনের জামাই সাঈদ তাদের দুইজনকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তহা ঘরের ভিতরে তেলাওয়াত করে শোনাচ্ছিল পড়েন সুবহানাল্লাহ সূরা তহা দিয়ে আল্লাহ একটু পরে ধাক্কা মারবে আরেকটা ওমরে ফারুক যখন আসলেন ওমরে ফারুকের আওয়াজ শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে গেলেন ওমরে ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন বোন বলে কে তুমি সাইয়েদনা ওমর বললেন আমি ওমর খুলে দেয়া হলো ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজের আপন বোনকে মারতে শুরু করলো ওমর বোন জামাইকে আঘাত করতে শুরু করলো মারতে মারতে নিজের কলিজার টুকরা বোনকে বোনের জামাইকে সাইয়েদনা ওমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন গা দিয়ে ফিনকি বের হয়ে যখন রক্ত বের হয় সাইয়েদনা ওমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায় সাইয়েদনা ওমরে ফারুক বললেন আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই তোরা কেন মোহাম্মদের কথায় পাগল হলি বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মোহাম্মদের দলে চলে যায় কি এমন কথা মোহাম্মদ তোদের শোনায় কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মোহাম্মদের দলে চলে গেলি কি আছে মোহাম্মদের কাছে কি কি জাদুটা কি কি জাদু পেলি সেখানে আমার একটু দেখা বোন ফাতেমা বলে না ভাই ইন্নাকা রিজিস তুমি নাপাক লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন পাক পবিত্র না হয়ে আল্লাহর এই কালামে স্পর্শ করা যায় নাকি আওয়াজ করে বলেন স্পর্শ করা যায় ভাই তুমি গোসল করে আসো তাহলে তোমার হাতে তুলে দিব তুমি পড়লেই বুঝতে পারবা কি আছে আল্লাহর এই কোরআনে সুবহানাল্লাহ পড়েন সাইয়েদনা ওমর ফারুক গোসল করে আসলেন বোন আবার সূরা তহা চামড়ার মধ্যে
সূরাতু তোহার কিছু অংশ লিখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়েছিলেন ওনার হাত থেকে সূরা তোহার অংশটা নিয়ে সাইয়েদনা ওমরে ফারুকের বোন ওমরে ফারুকের হাতে দিয়ে বলল ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিলাম ওমরে ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম কারণ আগে ধাক্কা খাইছে কয়টা জোরে বলতে হবে প্রথম ধাক্কাটা কিসের হ্যাঁ দোয়া দ্বিতীয়টা হাক্কা সূরার নাম হাক্কা দিয়ে দিছেন আল্লাহ ধাক্কা এবার দিবে সূরা তোহার ধাক্কা ওমরে ফারুক হাতে নিলেন খুব ভালো আরবি জানতেন চমৎকার আরবির অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাভাষী মানুষ হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি বের হয়ে গেল ওমরে ফারুক আয়াতগুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা পড়েন সুবহানাল্লাহ উনি পড়তে আরম্ভ করলেন তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা এই কুরআনকে হতভাগা জাতি হিসেবে থাকার জন্য তোমাদের উপর নাজিল করি নাই তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা এটা ওই রবের পক্ষ থেকে ওই সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে যেই রব জমিন তৈরি করেছেন যেই রব বিশাল সুবিশাল আকাশ তৈরি করেছেন সুবহানাল্লাহ পড়েন সূরা তোহার এই চমৎকার অসাধারণ শব্দ গাঁথনি দিয়ে এই আয়াতগুলো যখন পড়তে আরম্ভ করলেন ওমরে ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না আর ধরে রাখতে পারলেন না এবার ডাইরেক্ট অ্যাকশন এবার কি এবার কি তিন নম্বর ধাক্কা খেয়ে সূরা তোহার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না পাগলের মতো হয়ে গেলেন বলতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ মোহাম্মদ কোথায় সাইয়েদনা খাব্বাব বললেন বিশ্বনবী সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আবিল আরকামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে ওমর তুমি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পেতে চাও তাড়াতাড়ি দারুল আরকামের ঘরের দিকে ছুটে যাও